উফ, ঈদে পরার মতো কোনো হাতের ব্রেসলেটই আমার কাছে নাই, তাই আমি ভেবেছি আজকে বুন্দিয়া বানিয়ে হাতের ব্রেসলেট বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এজন্য আমি যে চক বাজার থেকে চুড়িগুলো কিনে নিয়ে এসেছিলাম, এখানে নিয়ে নিয়েছি চুড়ি। এরপর ইনায় আপুর কাছ থেকে ডিসকাস করতেছিলাম কি কালারের বেস্টটা দিব। আপু বললো যে সাদা কালার দিতে, কিন্তু আমি দেই নেই, কারণ সাদা কালারটা দিলে ময়লা হয়ে যাবে তাড়াতাড়ি। তাই আমি এখানে চয়েস করে নিয়েছি কালো কালারের সুপার ক্লে। ও ও, আপনাদেরকে তো বলাই হয়নি, আমার আজকে ব্রেসলেটটা বানাতে লাগবে মাত্র দুইটা উপাদান, একটা হলো চুড়ি আরেকটা হলো সুপার ক্লে। এজন্য আমি কালো কালারের সুপার ক্লেটা নিয়ে ভালোভাবে একটু বেলে, মানে হাতের সাহায্যে একটু ড্যাব ড্যাব করে নিয়ে আমি আমার চুড়ির মধ্যে পুরোটা কভার করে নিলাম। একদম স্মুথলি ভালোভাবে এটা ম্যাশ করে আমি কভারটা করছি, একটু সময় লাগছে। এরপর এখন আমি বুন্দিয়া বানাবো। এটা কিন্তু আবার ওই জিলাপির দোকানের বুন্দিয়া যে ভাজে সেই বুন্দিয়া না, কিন্তু দেখতে ওই রকম সাইজেরই হবে। আমি এখানে ফার্স্টেই নিয়ে নিলাম গোলাপি কালারের সুপার ক্লে। এরপর এগুলো ছোট ছোট বুন্দিয়া বানিয়ে আমি আমার চুড়ি যেটা ছিল তার মধ্যে ভালোভাবে লাগিয়ে দিব। আর এটাতে কিন্তু কোনো পানি বা কোনো প্রকার আঠার প্রয়োজন হয় না, অটোমেটিক লেগে যায়। আজকে আমি মেইনলি এখানে বেস কালারগুলো ব্যবহার করব। ইনাপু আর আমি মিররটা যখন বানিয়েছিলাম তখন কিন্তু গোলাপির সাথে ইয়েলোটা খুব ভালোভাবেই যাচ্ছিল, তো এবারও আমি ঠিক তাই করলাম। গোলাপি কালারের পাপড়ির সাথে আমি হচ্ছে ইয়েলো কালারের রেনু বসিয়ে দিলাম। দেন এরপর ইয়েলো কালারের সাথে আমি নীল কালারের রেনু বসাইছি, মানে মনের মাধুরী মিশিয়া যেটার সাথে যেটা যাচ্ছিল মনে হবে ওইভাবেই আমি বসাই দিতেছিলাম। কাজটা খুব সোজা তাই না? কিন্তু এই কাজটা সোজা হলে কি হবে, কাজটা কিন্তু অনেক সময় সাপেক্ষ। এই ছোট ছোট বুন্দিয়া বানানো গুলা যে কি কষ্ট, যদি না বানাইতাম বুঝতেই পারতাম না। এদিকে তো আমার ব্রেসলেট বানানোটা প্রায় শেষের পথে। এরপর আমার মনে হলো যে অরেঞ্জ কালারেরও একটা ফ্লাওয়ার বানানো যায়, সেটাও বানাই নিছি। এরপর হোয়াইটের সাথে কিন্তু ব্লুটা খুব যাচ্ছে তাই না? এই ফুলটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। এদিকে তো মনে হচ্ছিল আমার পাপড়িগুলো সমান না, এরপর আমি একটু গোল গোল করে লম্বা বানিয়ে নেওয়ার পর ছুরি দিয়ে সমানভাবে কেটে নিয়ে আমি বুন্দিয়াগুলো বানালাম। দেখলাম যে আমার বুন্দিয়াগুলো একদম সবগুলো সমান হয়েছে। পর এখানে আমি গোলাপি কালারের বুন্দিয়াগুলো বানানোর পর এর রেনুটা দিলাম নীল কালারের, এটাও কিন্তু খুব ভালোই লাগতেছিল। এখন আমি হচ্ছে ছুরির সাহায্যে এগুলো একটু কেটে কেটে দিলাম, তারপর কিন্তু জিনিসটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ব্রেসলেট তো একদম তৈরি হয়ে গিয়েছে। এটা আমি ঈদের দিন পরবো ইনশাল্লাহ। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই ব্রেসলেটটা দেখতে কেমন হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।